আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে, মনোনীত করে, চিহ্নিত করে, যে মহান মনিব আমাদেরকে আউয়াল ওয়াক্তে আসার সুযোগ এনায়েত করেছেন, সেই মহান তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে জবান খুলে মহব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সরওয়ারে কায়না আশরাফুল আম্বিয়া রহমতুল্লিল আলামিন তার উপরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনা চলছিল, মনে আছে আপনাদের, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার। এ বিষয় নিয়ে কথা বলছিলাম, মূল টপিকটা ছিল কুরবানি। কুরবানিটা হচ্ছে রাসূলকে প্রশ্ন করা হয়েছে, হে রাসূল কুরবানি কী জিনিস? সাহাবীরা যখন প্রশ্ন করেছেন, রাসূল বলেছেন সুন্নাতে আবিকুম ইব্রাহিম আলাইহিসসালাম, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত। আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলাইহিসসালামের সেই বিশেষ মুহূর্তটুকু এত পছন্দ হয়েছে যে গোটা মুসলিম উম্মাহ জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন। তার সেই সময়ের প্রত্যেকটি কাজ, হাজিদের জন্য নির্দিষ্ট কিছু কাজ, আমাদের জন্য নির্দিষ্ট কিছু কাজ, উমরায় যারা যাবে তাদের জন্য নির্দিষ্ট কিছু কাজ, বিশেষ করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে ঘোষণাই করে দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আলাদা করে ঘোষণা করেছেন মুসলিম মিল্লাতের পিতাকে ইব্রাহিম আলাইহিসসালাম। এখন যদি বলা হয় আমাদের আদি পিতাকে আদম আলাইহিসসালাম, তাই না? পিতা তিনিও পিতা, ইব্রাহিম আলাইহিসসালামও পিতা। এখন আমরা আমাদের পরিচয় দেই যখন কোনো আবেদনপত্র অথবা আইডেন্টি কার্ডে, আমরা কী লিখি আমাদের পরিচয় হিসেবে? আমরা লিখি আমরা মুসলিম। আমরা কি মুসলিম? তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম যদি আমাদের পিতা হন, আর প্রশ্ন করা হয় যে প্রথম মুসলিম কে, অ্যান্সার হবে ইব্রাহিম আলাইহিসসালাম, তাহলে কি ইব্রাহিম আলাইহিসসালামের আগে যারা ছিলেন তারা কি মুসলমান ছিলেন না? ছিলেন না, তারাও মুসলমান ছিলেন। প্রমাণ কি? আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইই, কোরআনে সব বিষয় আল্লাহ পাক খুলে খুলে বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক বলেছেন ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে কেবলমাত্র শুধুমাত্র মনোনীত দ্বীন, মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। যদি মনোনীত দ্বীন আর ধর্মের নাম যদি ইসলাম হয়, ইব্রাহিম আলাইহিসসালামের আগে যত নবী এসেছেন তাদের ধর্মের নাম কি? ইসলাম। তারা ছিলেন ইসলাম ধর্মেরই অনুসারী, তারা প্রচার করেছেন একত্ববাদ, যার একত্ববাদের প্রচারণা করেছেন তার, তিনি হলেন আমাদের রব, আমাদের ক্রিয়েটর, ক্রিয়েটর কি নাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকে কুরবানিটা আমাদের উপরে বাধ্যতামূলক চলে আসছে। তাহলে কি আগে কুরবানি ছিল না? আমি গত জুমায় বলেছিলাম কুরবানির সংজ্ঞা আপনাদেরকে বলেছি, কুরবানি এক হচ্ছে গরু ছাগল কুরবানি, আর একটা কুরবানি হচ্ছে ইসলামের যে কোনো সাইড প্রতিষ্ঠা করার জন্য যে প্রাণান্তকর চেষ্টা, তার নামও কি? কুরবানি। এই কুরবানি আপনার দুনিয়াবি কোনো কাজের ক্ষেত্রেও হতে পারে, যে প্রাণান্তকর চেষ্টা, বলা হয় তোমার এই কাজের জন্য যদি সফলতার শীর্ষে পৌঁছাতে চাও তাহলে অনেক কুরবানি করতে হবে, তার মানে কি? ত্যাগ স্বীকার করতে হবে। তাহলে কুরবানির আমরা যতগুলি অর্থ পেয়েছি তার ভিতরে আলোচনা করতেছিলাম, আপনার গরু ছাগল নিয়েই আলোচনা চলছিল, আর মাঝখানে ইন্না সলাতি ওয়া নুসুকি, মনে আছে আপনাদের, আমার নামাজ আমার কুরবানি বোঝাতে গিয়ে আমি বলেছিলাম যে ওইটা হলো
কোনো উদ্দেশ্য সফলতার শীর্ষে পৌঁছাবার জন্য যে প্রাণান্তকর চেষ্টা সেটা হলো কুরবানি ইন্না সলাতি আমার আমার মতো করে হওয়া লাগবে। দুনিয়াতে আমার বলতে যা বুঝি যেরকম মহব্বত করি আমার জিনিসগুলো, ইন্না সলাতি আমার নামাজটা ওইভাবে মহব্বত করতে হবে, অনুসুকি আমার কুরবানিটা ওইভাবে মহব্বত করতে হবে। কুরবানি যেইভাবে হওয়া দরকার সেইভাবে আল্লাহ পাক এবং তার রসুল যেভাবে আমাদেরকে বলে দিয়েছেন সেইভাবে হতে হবে। তাহলে কুরবানি আমরা দিচ্ছি বর্তমান সময়ে, কিন্তু এই কুরবানিটা আদম আলাইহিসসালামের সময় থেকেই চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলছেন, وَتُلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يَتَقَبَّلْ مِنَ الْآخَرِ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শুনিয়ে দিচ্ছেন, নবী পতলু আপনি তেলাবত করুন, আলাইহিম তাদের নিকটে আপনি তেলাবত করুন, তেলাবত করে আপনি শোনান, নাবা আবনাই আদম বিল হক আদম আলাইহিসসালামের সন্তানদের সত্য ঘটনাটি আপনি আপনার উম্মতদের শুনিয়ে দেন। আল্লাহ পাক আদেশ করছেন, আমর আদেশ সূচক, নবী আপনি তেলাওয়াত করুন আর তাদের আদম আলাইহিসসালামের সন্তানদের সত্য ঘটনাগুলি আপনি তাদেরকে শোনান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يَتَقَبَّلْ مِنَ الْآخَرِ। হে নবী, আদম আলাইহিসসালামের দুইজন সন্তান কুরবানি করেছিল, দুইজন সন্তানের কুরবানির মধ্যে একজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছিল আর একজনের কুরবানি আল্লাহ পাকের কাছে কবুল হয় নাই। আপনি এই বিষয়গুলি মানুষদেরকে শুনিয়ে দেন, কুরবানির বিষয়গুলি শোনান আর তার থেকে মানুষ যাতে করে শিক্ষা নিতে পারে। হে রাসূল আপনি শোনান, আদম আলাইহিসসালামের সময়ে আপনারা জেনে থাকবেন, মানুষ যখন দুনিয়াতে আসেন দুইজন ব্যক্তি, কে? একজন আদম আলাইহিসসালাম আর একজন হাওয়া আলাইহিসসালাম। এই দুইজন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল, আরাফাতের ময়দানে তাদের সাক্ষাৎ হলো, আল্লাহ পাক এই পৃথিবীটা আবাদ করবেন সূরা বাকারার ভিতরে উল্লেখ করা হয়েছে, যেগুলি আলোচনায় প্রচুর সময়ের দরকার। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় করলেন দুজনকে, তওবার মাধ্যমে আল্লাহ পাক তাকে ক্ষমা করলেন। দুনিয়াতে মানুষ আসার পদ্ধতি শুরু হলো, আমাদের বাচ্চা হয় একটা একটা করে, কিন্তু আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালাম থেকে যেই সন্তানাদিগুলি আসতো সেগুলি একজন একজন করে আসে নাই, এসেছেন কি জোড়ায় জোড়ায়, দুইজন দুইজন, তাও আবার একজন ছেলে আর একজন মেয়ে। এটা নির্দিষ্ট ছিল, আল্লাহ পাকের ফয়সালা ছিল আদম আলাইহিসসালামের সময়। এখন তো প্রজনন ব্যবস্থা করতে হবে, এখন আমাদের সময়ে সহোদর বোন আর ভাইয়ের ভিতরে বিবাহ হারাম, নিষিদ্ধ। আদম আলাইহিসসালামের শরীয়তে ছিল জোড়ায় জোড়ায় যখন বাচ্চা আসতো সন্তান আসতো, যেই জোড়া জন্মগ্রহণ করবে তারা ছিল সহোদর, কিন্তু তার পরবর্তী যে দুইজন আসবেন জোড়া, এরা সহোদর নয়, এরা সহোদর হিসেবে চিহ্নিত হবে না, এরা আলাদা হবে। বিবাহের সিস্টেম ছিল আগে যারা আসবে আগের মেয়ে পরের ছেলে, আর পরের ছেলে আগের মেয়ে, এরা সহোদর হবে না। আদম আলাইহিসসালামের শরীয়তে এটা বৈধ করা হয়েছে, আল্লাহ পাক বৈধ করেছেন, আল্লাহ পাককে দুনিয়ায় আবাদ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পদ্ধতিতে যখন একের পর এক সম্পর্ক তৈরি করে দেওয়া হচ্ছে, দুইটা জোড়া, এই দুই জোড়ার ভিতরে আগের জন এবং পরের জনের যে সিস্টেম, এই সিস্টেম অনুযায়ী হাবিল
এবং কাবিল, আপনারা নাম শুনেছেন, হাবিল এবং কাবিল এই দুইজনের সঙ্গে দুইজন সহদর, সহদরা অর্থাৎ তাদের বোন। আর এই দুইজনের ভিতরে সবচেয়েতে পরমা সুন্দরী ছিলেন আকলিমা। এই আকলিমা এর সঙ্গে বিবাহ হওয়ার কথা হচ্ছে হাবিলের, আর কাবিলের সহদরা হচ্ছে আকলিমা। কাবিল এটা পছন্দ করলেন না, তিনি বললেন আমি আকলিমাকেই বিয়ে করব। কিন্তু শরীয়তের তো সিস্টেম সেটা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর। প্রতি আলোচনাতেই পড়া আয়াতে কারিমাটি চলে আসে, বিপদ এবং মুসিবত আমাদের দুহাতে অর্জন করা। কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ যখনই আমরা ছেড়ে দেব তখনই মুসিবতে পড়ব, কোনো সন্দেহ নাই। বিপদ এবং মুসিবত আমাদের দুহাতে অর্জন করা। কাবিল যেটা তামান্না করছে, যেটা আশা করছে, এটা শরীয়তের বৈধতা নাই, হাবিলের সঙ্গে তার বিয়ে হবে। এখন আদম আলাইহিস সালাম তিনি যখন বিবাহ দিতে যাবেন, তাদের ভিতরে যখন দ্বন্দ্ব শুরু হলো, আদম আলাইহিস সালাম চিন্তা করলেন এমন পরিস্থিতিতে কি করা যায়। আল্লাহ পাকের ফয়সালা হলো যে আদম তুমি এক কাজ করো, দুইজনকে একটা পদ্ধতি করে দাও, দুইজন কুরবানি করবে, অর্থাৎ তুমি দোষ থেকে মুক্ত হয়ে যাও, দুইজন কুরবানি করবে, দুইজনের ভিতরে যার কুরবানি কবুল হবে আল্লাহ পাকের দরবারে আকলিমাকে সেই বিয়ে করবে। এবার দুইজনে কুরবানি করল, দুই ভাইয়ের ভিতরে এক ভাই ছিলেন তিনি পশুপালন করতেন, আরেক ভাই কৃষিকাজ করতেন, দুইজনে কুরবানি করল, দুইজনে যখন কুরবানি উৎসর্গ করল, উৎসর্গ করে নির্দিষ্ট জায়গায় রেখে আসলো, সেই সময়ের কুরবানির সিস্টেম ছিল কুরবানির বস্তু নির্দিষ্ট জানা জায়গায় রেখে আসার পর আগুন আসতো, আগুন এসে যার কুরবানি কবুল হতো তার কুরবানির বস্তুকে কবুল হয়ে যেত, মানে হলো সেটা উদাও হয়ে যেত, সেখানে থাকতো না। দুই ভাই কুরবানি করল, হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, হাবিলের কুরবানি যখন কবুল হলো কাবিল এবার সহ্য করতে পারলেন না, তিনি ঘোষণা করলেন ক্বালা লা আকতুলান্নাক। কাবিল বললেন হাবিলকে আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব। তিনি যখন বললেন হত্যা করব, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলছেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক মুত্তাকিদের থেকেই কেবলমাত্র কুরবানিগুলি কবুল করে থাকে। কুরবানি কবুল করে কার থেকে, আপনারা মনে হয় শুনতেছেন না কথা, কুরবানি কবুল করে কার থেকে, মুত্তাকিদের থেকে আল্লাহ কবুল করেন। এবার কোরআনে কারিমের আয়াত শুনুন, আল্লাহ পাক বলছেন সূরা হাজ 37 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন লাইয়ানাল্লাহু লুহুমুহা, আল্লাহ পাকের কাছে পৌঁছে না কুরবানির জানোয়ানের গোস্ত, কুরবানির পশুর গোস্ত আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালা দিমাউহা এবং কুরবানির পশুর রক্তও আল্লাহ পাকের দরবারে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, আল্লাহ পাকের কাছে কেবলমাত্র শুধুমাত্র পৌঁছে তাকওয়া। কি পৌঁছে? তাকওয়া পৌঁছে, অর্থাৎ অন্তর থেকে যেই নিয়তটা করা হয়, যদি নিয়তটা সহি হয় কেবলমাত্র সেটাই আল্লাহ পাকের দরবারে পৌঁছে, আর কিচ্ছু পৌঁছে না, তাকওয়া পৌঁছে। হাবিল বুঝালেন ভাই
তুমি তো তাকওয়া আল্লাহ ভীতি তোমার ভিতরে ছিল না, আল্লাহ পাক যে শরীয়তের পদ্ধতি দিয়েছিলেন সেই পদ্ধতিতে তুমি অনুসরণ করো নাই। আল্লাহ পাক আমারটা কবুল করে নিয়েছেন, এখন তুমি আমার উপরে রাগান্বিত হও কেন? আমার উপরে রাগান্বিত হও কেন? রাগান্বিত হওয়ার তো কিছু নাই ভাই, পরিষ্কার করে শোনো, তুমি যদি আমাকে হত্যার কথা বলো, হত্যার চেষ্টা করো, লাইম বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। ভাই তুমি শোনো, যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হস্তকে তুমি প্রসারিত করো, আমি তোমাকে পরিষ্কার করে বলছি, আমি তোমার উপরে কখনো চড়াও হব না, তোমার উপরে রাগান্বিত হব না, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে তোমার দিকে আমি প্রসারিত করব না। তুমি চেষ্টা করলে করতে পারো, কিন্তু আমি করব না। তার কারণ হলো ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তার কারণ হলো আমি একমাত্র ভয় পাই কাকে? আল্লাহ পাককে ভয় পাই। তুমি তোমার হস্তকে আমাকে হত্যা করার জন্য সম্প্রসারিত করলেও আমি তোমাকে হত্যার জন্য আমার হাতকে সম্প্রসারিত করব না। হাবিল সুন্দর ভাষায় জবাব দিচ্ছেন, তিনি এবার বলছেন ইন্নি উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। ইন্নি উরিদু, নিশ্চয় আমি চাই ভাই তুমি যদি আমার দিকে তোমার হস্তকে আমাকে হত্যা করার জন্য প্রসারিত করো, ভাই শোনো আমি চাই ইন্নি উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, আমার পাপ এবং তোমার পাপ তুমি একাই বহন করো, এটা আমি চাই। ফাতাকুনা মিন আসহাবিন নার, ও ভাই শোনো তুমি যদি এই কাজটি করো তুমি তো পাপী হয়ে যাবে আর তুমি জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুন্দর করে বুঝাচ্ছেন, ভাই তুমি এটা করতে যেও না, এটা পাপ, এটা অন্যায়, তুমি হকের পথে ছিলে না, বিধায় আল্লাহ পাক তোমারটা কবুল করে নাই। আল্লাহ পাক ফয়সালা দিয়েছেন আকিমের সঙ্গে বিবাহ হবে আমার, আর এটা শরীয়তের সিস্টেম, আমার কি করার আছে? আমাকে যদি অন্যটাও তুমি আল্লাহ পাক যদি কবুল করে নিত আমি তাই করতাম, কিন্তু আল্লাহ পাক কবুল করেছেন, এখানে আমার করার কি আছে? আমার তো করার কিছু নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন যে ব্যক্তি হত্যা করবে, খুন করবে, কোন ব্যক্তিকে খুন করবে, হত্যা করবে, যাকে খুন করা হবে তার পাপ এবং তার নিজের পাপ যিনি খুন করেছেন দুইটা পাপ তিনি বহন করবেন আর তিনি জাহান্নামে যাবেন। ওয়াযালিকা জাযাউয-যালিমিন, আর ওই ব্যক্তি এই কারণের জন্য জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আর নিঃসন্দেহে জালিমরা যাবে কোথায়? জাহান্নামে। ফাতাওয়াত লাহু নাফস قتل أخيه فقتله فأصبح من الخاسرين. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফতাওয়াত লাহু নাফসাহু কতল আখি, অতঃপর শয়তান কাবিলকে প্ররোচনা দিল, ধোকা দিল, কতল আখি তার ভাই হত্যার জন্য শয়তান ধোকায় ফেললো তাকে, ফাসবাহা মিনাল খাসিরিন, অতঃপর হাবিলকে হত্যাই করে ফেললো, খুন করে ফেললো, ফাসবাহা মিনাল খাসিরিন, আর তিনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এবার যখন কাবিল হাবিলকে খুন করে ফেললেন, হত্যা করে ফেললেন, সেই সময় তো মানুষ তখনও মারা যায় নাই, দাফন কাফনের সিস্টেম তো তখনও চালু হয় নাই, তার ভিতরে নলেজ নাই, জ্ঞান নাই, সেই মেধা নাই, এই লাশটা নিয়ে এখন করবে কি, কোথায় যাবে, ওই জ্ঞান তো তাকে দেওয়া হয় নাই,
সূরা আর রহমানের ভিতরে আল্লাহ পাক সুন্দর ভাষায় বলছেন, দেখুন আল্লাহ পাক বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলছেন আর রহমান, দয়াময় আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন, যিনি আমাদেরকে দয়া করে ভালোবেসে মহব্বত করে শিখিয়েছেন কি কোরআন, আল্লামাহুল বায়ান, আর আমাদেরকে শিখিয়েছেন বর্ণনা করতে, শিখিয়েছেন কে আল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষকে দেখবেন কথা বলতে পারে না, আছে না আছে, ভিতরে প্রচুর জ্ঞান, আল্লাহ পাক বর্ণনা করা বয়ান করার শক্তি আল্লাহ দেন না, জ্ঞানে পরিপূর্ণ, তার কাছে যে কোনো প্রশ্ন করবেন অ্যান্সার পাবেন, বর্ণনা করা বক্তৃতা দেওয়ার মতো আল্লাহ ক্ষমতা দেন নাই। আল্লামাল কোরআন দয়া করে আমাদেরকে কোরআন শিখিয়েছেন, যাদেরকে শিখিয়েছেন, অনেক মানুষ তো এই সৌভাগ্য থেকে বঞ্চিত। বর্তমান সময় করোনা পরিস্থিতির সময়, এই সময় মানুষের কি একটা সুযোগ চলে গেল, আহা মানুষ বুঝলো না কোরআন শেখার কি, এটা উত্তম একটা সময় চলে গেল না, মানুষ বসে থেকে হেলায় সময় পার করতেছে, অথচ এই সময়টা জ্ঞানের জন্য একটা উত্তম সময় ছিল, আমরা বঞ্চিত হচ্ছি। এখনও কিন্তু সুযোগ আছে, যাদের সম্ভব এর মাঝে অন্তত পক্ষে কোরআনে কারিমগুলি শিখে নেন, এ সুযোগ সামনে, জানি না হায়াত মৌত কতদিন আছে আমাদের, কেউ বলতে পারবেন, পারবো না, সুতরাং অন্তত এই জ্ঞানটুকু শিখতে পারেন। আল্লাহ পাক বলছেন আল্লামাল কোরআন, আল্লাহ পাক দয়া করে আমাদের কি শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন, কোরআনের জ্ঞান আমাদেরকে শিখিয়েছেন, কোরআনের ভিতরে জ্ঞানে পরিপূর্ণ, তিবিয়ানাল লিকুল্লি শাই, সব বর্ণনা করা হয়েছে। কিন্তু দেখেন আদম আলাইহিস সালামের সময় সব জ্ঞান কি সবার কাছে থাকে, আমি আপনাদের সামনে বর্ণনা করছি, কথা বলছি, বয়ান করছি, কতটুকুন জ্ঞান আমার আছে, এই সামান্য জ্ঞান কোরআনের যদি কোটি ভাগের এক ভাগ কন তাও নাই। এই জ্ঞান নিয়ে আমরা অহংকারের কোন পর্যায়ে চলে যাই যে ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহ পাক আমাকে যেটা শিখিয়েছেন কেবলমাত্র সেটাই জানি, অন্যটা জানি না, আমি যদি বলি আমি সব জানি, এটা এটার চাইতে বোকামো আর কিছু থাকতে পারে না। কাবিল আল্লাহ পাক তাকে জ্ঞান দেন নাই, লাশ কাঁধে করে ঘুরতেছেন, মরুভূমির পর মরুভূমি ঘুরতেছেন, জঙ্গলের পর জঙ্গল বেড়াচ্ছেন, লাশ কি করবেন, তার ভিতরে তো জ্ঞান নাই, এবার জ্ঞান দেবে কে আল্লাহ, জ্ঞান দেন কে আল্লাহ, বুঝ দেন কে আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কেবলমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না মানুষকে। নবীজিকে বলেছেন নবী আপনি চেষ্টা করতে থাকেন, চেষ্টা করেন, হেদায়েত দেওয়ার মালিক কে আল্লাহ। কাবিল ঘুরতেছেন, তার ভিতরে জ্ঞান দেওয়া হয় নাই, এখন এই লাশটা কি করে মাকফুন করবে সেটাকে বোঝানোর জন্য আল্লাহ পাক কি করলেন, শুনুন আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইওয়াদি সাউআতা আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যের ভিতরে দুইটা কাক প্রেরণ করলেন, কয়টা কাক, দুইটা কাক প্রেরণ করলেন, দুইটা কাক মারামারি শুরু করলেন মহাশূন্যের ভিতরে, মারামারি করতে গিয়ে একজনকে কি করা হলো, খুন করা হলো, মেরে ফেলা হলো। যখন একটা মরে গেলেন, ওই কাকটি নিচে যাওয়ার অবস্থায় তাকে থাবা দিয়ে ধরে ফেললেন, ধরে ফেলার পর মরুভূমির ভিতরে পড়ে গেলেন, মরুভূমির ভিতরে পড়ে যাওয়ার পর এই দৃশ্যটা দেখতেছে কি, কাবিল দেখতেছে, কাবিল দেখতেছে দুইটা কাক এভাবে করে মারামারি করে জমিনে পড়ে গেল, আরেকটি কাক যেটা জীবিত আছে ওটা সুন্দর করে বালু সরিয়ে দিল, বালু সরিয়ে দেওয়ার পর মৃত কাকটি সেখানে গর্তের ভিতরে রাখলো, রাখার পরে মাটি চাপা দিয়ে দিলেন। কাবিল দেখে চিন্তা করতেছেন আর বলতেছেন যেটা আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, قال يا ويلتا أعجزت أن أكون مثل هذا الغراب. قال قال الفاعل هو كابيل. قال يا ويلتا أعجزت أن أكون مثل هذا الغراب.
তিনি বলছেন, আরে কি আফসোস, আমি মানুষ, একটা কাকের পরিমাণ জ্ঞান আমার ভিতরে নাই। আফসোস করতেছেন, আফসোস করতেছেন, আরে কাকের পরিমাণ জ্ঞানও আমার নাই, আমি করলাম কি? তখন আফসোস করে আর লাভ আছে? লাভ নাই। এবার চিন্তা করলেন, ভাইকে তো একটা কিছু করতে হবে। তখন কাককে অনুসরণ করে তাকে মাখফুন করলেন, মাখফুন করে দিলেন, আর তিনি আফসোস করতে লাগলেন, আরে কি করলাম, এটা কি হলো, কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন ফাওয়ালিয়া সাওআতা আখি ফাসবাহা মিনান নাদিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে কাজের জন্য লজ্জিত হলো, কিন্তু সেই লজ্জিত হয় কোনো লাভ নাই, লজ্জিত হলো বটে এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। ফাসবাহা মিনাল খাসিরিন, আগে বর্ণনা করা হয়েছে সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হলো, সব শেষ হয়ে গেল। এ পৃথিবীতে প্রথম খুন করেছেন যিনি, তার নাম কি? কাবি। এই পৃথিবীতে যত খুন হয় তার একটা গুনাহের অংশ তার ঘাড়ে গিয়ে পৌঁছে, তার কারণ তিনি সূচনা করেছেন। সদগায়ে জারিয়া স্বরূপ নাকি? সদগায়ে জারিয়া যেরকম আছে, গুনাহে জারিয়াও সেরকম আছে। আগেও বলেছি, গুনাহে জারিয়া আপনার সন্তান, সে উদাহরণ, আপনি সন্তানকে ভালো করে মানুষ করে যাবেন, জেনে কামলগুলি করবে, আপনার কবরে আপনার আমল নামায় সদগায়ে জারিয়ার মতো সওয়াব পৌঁছতে থাকবে। আর যে বদকাজগুলি করবে কি বোঝেন নাই, গুনাহে জারিয়াও পৌঁছতে থাকবে। এতখানি আলোচনা করলাম, তার ভিতরে কিছু শিক্ষণীয় বিষয় আছে যেগুলি আমরা আল্লাহুল তাকফিল ইশারা আশা করি বুঝে ফেলেছেন। তার ভিতরে আদম আলাইহিসসালামের সময় যে কুরবানি ছিল, এখন সাধারণ কিছু দেওয়ার জন্য চেষ্টা করছি, কুরবানি ছিল আদম আলাইহিসসালামের সময়ে, সেই কুরবানি যদি আমাদের মাঝে থাকতো, যদি কুরবানির সিস্টেমটা একটু চিন্তা করি, আমরা যে কুরবানি দেই এটা যদি একটু চিন্তা করি, তাহলে আমার মনে হয় কুরবানি সেই সময়ের মতো যদি থাকতো, আমরা কুরবানি দেই, কুরবানি আমার মনে হয় অর্ধেক থাকতো কিনা সন্দেহ আছে। কথা বোঝেন না নাকি? কথা বুঝেও চুপ করে আসেন। আমরা কুরবানি দেই, আমি বলেছি ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার অন্যান্য বস্তু যেভাবে করে বুঝি, আমার কুরবানিটা হতে হবে আমার, মহব্বতটা হতে হবে ওই আমার বস্তু যেভাবে আমরা মহব্বত করি ওই রকম হতে হবে। এখন কুরবানিটা দিব, কুরবানি দেওয়ার সময় সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে ইখলাস, আমাদের নিয়তটা দেখতে হবে, আমাদের নিয়ত কোন পর্যায়ে আছে। আমরা কুরবানি করি সওয়াবের কথা চিন্তা করি, সওয়াব প্রতি পশমে পশমে কি একটু করে নেকি হবে। সাহাবারা প্রশ্ন করেছেন, হে রাসূল, হেরা পশমে কি একই রকম সওয়াব? রাসূল বললেন, হ্যাঁ একই রকম সওয়াব হবে, যত পশম তত সওয়াব। একজনে আলোচনা শুনে সে চিন্তা করলো, কুরবানিতে এত সওয়াব, তাহলে এক কাজ করা যায়, আমার সামর্থ্য নাই, তাহলে কুরবানির আগের দিন রাতে তিনি করেছে কি, একটা গরু চুরি করেছে, গরু চুরি করে মসজিদের সামনে দিয়েই যাচ্ছেন, ফজর ওয়াক্ত হয়ে গেছে, ইমাম সাহেবের সাথে দেখা, ইমাম সাহেবের সঙ্গে যখন দেখা হয়েছে আর এত রাতে গরু নিয়ে যাচ্ছে, এটা স্বাভাবিক। ইমাম সাহেব বলতেছেন, ভাই এত রাতে গরু কোত্থেকে নিয়ে আসতেছেন? তখন বলতেছে, হুজুর গরু চুরি করে আনছি। ইমাম সাহেব তো শুনে অবাক, গরু চুরি করে আনছে, সর্বনাশ করছে কি, গরু চুরি করেছেন কেন? তখন বলতেছে, হুজুর আপনি গত জুমায় বয়ান করেছেন যে গরু যদি কুরবানি করা হয় তাহলে প্রতি পশমে পশমে কি একটি করে নেকি দেওয়া হবে। হুজুর আমি চিন্তা করে দেখলাম, যদি পশমে পশমে একটি করে নেকি হয়, আপনি আরও বর্ণনা করেছেন চুরি এর কত বড় গুনাহ, আমি তাও শুনেছি। হুজুর আমি চিন্তা করে দেখলাম যে কুরবানির প্রতি পশমে পশমে যে সওয়াব হবে আর চুরি করার যে গুনাহ হবে, মানে উনি বলছেন যে আপনি কেন চুরি করলেন, তখন এভাবে বলছেন যে আমি চুরি করেছি এই কারণে যে আমি কুরবানি করব, আর কুরবানি করে যে সওয়াব হবে আর চুরির যে গুনাহ হবে, চুরির গুনাহ আর কি কুরবানির সওয়াব, দুইটা মিলে কাট টু কাট, মাঝখানে গোস্তগুলি কি খাও। হুজুর চিন্তা করেছি গোস্তগুলি অন্তত খাওয়া যাবে, সওয়াব আর গুনাহ মিটমাট হয়ে যাবে, এজন্য আমি এই গরুটা কি করেছি, কুরবানি করেছি, এই চুরি করেছি, আজকে গরুটা কি করব, কুরবানি দেব। ইমাম সাহেব মাথায় হাত দিয়ে বলে, সর্বনাশ, চুরি করে যদি এরকম করা যায় তাহলে তো সবাই একই কাজ করবে, আমাদের অবস্থা যদি এরকম হয় তাহলে বড় মুসিবত হয়ে যাবে।
আবার কিছু কিছু বিষয় থাকে যেগুলি আমরা ভুল বুঝি, যেরকম সমাজের গোস্ত ভাগ নিয়ে বিভিন্ন কথা মতানৈক্য হয়, তারপরে আরও অনেক বিষয়। আর একটা উদাহরণ দেই, সওয়াবের কথা শুনলেই মানুষ সওয়াব অর্জন করতে গিয়ে গুনাহ করে এটা বুঝতে পারে না অনেক সময়। পাগড়ি মাথায় দেওয়া কি কথা বলেন, পাগড়ি মাথায় দেওয়া কি সুন্নাত, পাগড়ি মাথায় দেওয়া সুন্নাত। হুজুর কোনো একটা সময় ইমাম সাহেব মসজিদে বয়ান করেছে পাগড়ি মাথায় দেওয়া সুন্নাত, কোনো একটা ব্যক্তি এই সওয়াবের কথা শুনে লুঙ্গি খুলে পাগড়ি বেঁধেছে মাথায়, পাগড়ি মাথায় দেওয়া কি, আমি বোঝানোর জন্য বলছি কথা, পাগড়ি মাথায় দেওয়া কি সুন্নাত। আর আপনার এই লুঙ্গি পরা বা এই হাঁটুর নিচ থেকে নাভি পর্যন্ত এইটুকুন ঢাকা কি সুন্নতের মর্যাদা বেশি না এই ফরজের মর্যাদা বেশি? সুন্নতের মর্যাদা শুনেই ফরজ তরফ করে মাথায় বাঁধা শুরু করেছে, ফরজের খবর নাই। দেখবেন কোনো কোনো সময় আমাদের অবস্থা এরকম হয়, মসজিদে মারামারি লাগে, দেখেন এই যে আমিন বলা, তারপরে কি রফুল আদায়ন করা, হাত বাঁধা, এগুলি নিয়ে মারামারি লাগে। এগুলি সুন্নাত, কোনোটা মুস্তাহাব, কোনোটা মুবাহ, আমাদের মারামারি লাগে এইগুলি নিয়ে, মানে ফরজের নামে খবর নাই, ফরজ উল্টায় দিয়া সুন্নাত মাথায়, বোঝেন নাই সুন্নাত মাথায়। আমরা কোনো কোনো সময় এরকম কাজ করে থাকি, সম্মানিত উপস্থিতি আমি বোঝাচ্ছি এটা যে আমরা একটা বড় আমল করতে গিয়ে ছোট আমল করতে গিয়ে আমরা বড় আমলগুলি কি করি, ছেড়ে দেই, নষ্ট করে ফেলি। আমাদের অবস্থাটি যেন এরকম না হয়। আমাদের সমাজে গোস্ত বণ্টন নিয়ে ভাগাভাগি নিয়ে বিভিন্ন কথা হয়, কুরবানির ভাগ সাতজনে দিবে এটা নিয়ে কথা হয় কত কথা, নানান কথা। কুরবানির ভাগ তিনটা ভাগ হয় আমরা সকলেই জানি, একটা ভাগ কার, মিসকিনের, একটা ভাগ আত্মীয় স্বজনের, আর একটা ভাগ নিজের। এখন আপনি যদি চিন্তা করেন আমি মোট গোস্তই খাবো, আল্লাহ কি ওই যে আগেই বলেছি আল্লাহ গোস্তও নেয় না রক্তও নেয় না, আল্লাহ নেয় কি, আল্লাহ নেয় কি তাকওয়া নেয়, আল্লাহ নেয় হলো তাকওয়া। আমরা মারামারি করি এমন কিছু বিষয় নিয়ে যেগুলি নিয়ে কোনো মানে কি বলবো কোনো কথাই নাই, যেগুলি আমল করলে সব না করলে গুনাহ নাই, এমন বিষয় নিয়ে মারামারি করি আর ফরজ ছেড়ে দেই, আর যখন ফরজ ছেড়ে দেই গুনাহ হয়। তখন মোট খান কোনো সমস্যা নাই, কিন্তু সমাজে বা বিভিন্ন জায়গায় বন্টন নিয়ে বিভিন্ন কথা। হ্যাঁ, আপনি যদি আমরা যদি চিন্তা করি মিসকিনের ভাগটা আমরা কি করলাম সমাজে দিলাম, আপনি যদি মিসকিনের ভাগটাই দেওয়ার পরে আবার নিয়ে আসলেন তাহলে বিষয়টা কত খারাপ হয়ে গেল না। আপনি বমি করলেন, ওই বমি কি খেতে পারবেন, কষ্ট পাইলেন মনে মনে, হ্যাঁ আসেন, ফয়সালা তো কিছু আছে। আপনি মিসকিন দিলেন, মিসকিনের ভাগ দিলেন একটা জায়গায়, আমি সমাজ বলছি না, একটা জায়গায় দিলেন, ওইটাই আবার আপনি নিয়ে আসলেন, আপনি বমি করলেন ওই বমি আবার খাবেন, হ্যাঁ আপনারা সমাজে দিচ্ছেন। যদি সিস্টেমটা এরকম হয়, সমাধানের জন্য বলছি, আত্মীয় স্বজনের একটা ভাগ আছে, আছে না সমাজের ভিতরে, আমরা সমাজ করি কাদের নিয়ে, আত্মীয় স্বজনদের নিয়ে না, আত্মীয় স্বজনদের নিয়েই কিন্তু আমরা কী করি সমাজ করে থাকি। আপনি যদি আত্মীয় স্বজনের ভাগটা আপনি সমাজে দেন, আর যদি মনে মনে চিন্তা করেন আমি আত্মীয় স্বজনের ভাগটা দিলাম, এবং সমাজ টিকায় রাখার জন্য যে পদ্ধতিটা করা হয় ওখান থেকে নিয়ে এসে আপনি নিজে না খেয়ে, যেহেতু আত্মীয় স্বজনের ভাগ, আবার যদি আত্মীয় স্বজনের ভিতরেই ওইগুলি বিলি করে দেন, আমার মনে হয় এতে কোনো সমস্যা হওয়ার নয়। আল্লাহ দেখে কোনটা আগেই বলেছি, কোনটা দেখে তাকওয়া দেখে। আপনি কিন্তু আত্মীয় স্বজনের ভাগ দিয়ে সমাজে একটা সিস্টেম করলেন, আর আপনার কাছে কিন্তু মিসকিনের ভাগটা রয়ে গেছে, এই মিসকিনের ভাগ তখন আপনাকে কী করতে হবে, বণ্টন করতে হবে। হ্যাঁ, আমি আগেই কিন্তু বলেছি আপনার যদি সদস্য সংখ্যা বেশি হয়, আপনার যদি মানে একবারে পাকানো বা বিভিন্ন দ্রুত শেষ হয়ে যাবে এরকম চিন্তা যদি থাকে, আপনি মোট গোস্তই খেতে পারেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি ফ্রিজের ভিতরে লোড দিয়ে সারা বছর খাবেন মিসকিনের ভাগ, এটা আমার মনে হয় শোভা পায় না। ডিসিশন ইজ ইয়োর্স, চিন্তা ভাবনা আপনারা করে নেবেন।
সম্মানিত উপস্থিতি, আমরা কুরবানি করি। কুরবানি করব কোন কোন পশু? কুরবানি করব ছাগল, ভেড়া, উট, দম্বা, গরু, মহিষ, এগুলি দিয়ে কুরবানি করব। আপনার গরু মহিষ এগুলি দিয়ে আপনার সাত ভাগে ভাগি হওয়া যাবে। এখানে যদি সাত ভাগই নাও হয়, খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সাত ভাগই যদি না পান, আপনারা যদি ছয় ভাগই হন, পাঁচ ভাগ হন, তিন ভাগ হন, দুই ভাগ হন, একটা গরু, কোনো সমস্যা নাই, কিন্তু সাতের ঊর্ধ্বে যাওয়া যাবে না, সাতের ঊর্ধ্বে কিন্তু যাওয়া যাবে না, এটা খেয়াল করবেন। আর এই কোরবানির পশু আপনি সাত ভাগ করলেন, আপনি খেয়াল করবেন কারো ঘুষের টাকা আছে কিনা, সুদের টাকা আছে কিনা, অবৈধ টাকা আছে কিনা, যদি থাকে আপনারা তাকে বয়কট করবেন। কেন বয়কট করবেন? তার কারণ আপনার একজনের জন্য আর বাকি ছয়জনের কোরবানি নষ্ট হয়ে যাবে, পরিষ্কার নষ্ট হয়ে যাবে। এখন আপনারা কোরবানি করবেন, কোরবানির পশু দেখবেন যার একেবারেই শিং ওঠে না, শিং ওঠে নাই এমন পশু যদি হয় তাহলে কোরবানি করতে পারবেন, কিন্তু ভেঙে গেছে এক তৃতীয়াংশের বেশি, এক তৃতীয়াংশের বেশি ভেঙে গেছে তাহলে সমস্যা আছে। আবার খেয়াল করবেন যে একবারে উপড়ে গেছে কিনা, শিংটা ভেঙে গেছে বটে কিন্তু একবারে উপড়ে গেছে কিনা, যদি একবারে উপড়ে যায় তাহলে এটা খুদ ধরা হবে, এই পশু দিয়ে কোরবানি করা যাবে না। আবার দেখবেন পশুর চারটা পাও, একটা পাও একেবারেই হাঁটতে পারে না, পশু দিয়ে কোরবানি করা যাবে না, কিন্তু ওই একটা পাও যদি ঘুরায় ঘুরায় হাঁটে, অর্থাৎ মাটির সাথে লাগে, তাহলে এটা কোরবানি করা যাবে। গত বছর এই বিষয়গুলি নিয়ে একটু সমস্যা হয়েছে, এই জন্য এগুলি বললাম, অনেকেই প্রশ্ন করেছেন। তারপরে এই কুরবানির পশু আপনি কিনলেন, আপনি যদি গরিব হন, আপনি যদি গরিব হন তাহলে আপনাকে অবশ্যই কুরবানিটি করতেই হবে। আর বিষয়টা যদি এমন হয় আপনি গরিব কুরবানির পশু কিনেছেন কিন্তু হারায় গেছে, তখন আপনাকে আর একটা কুরবানি কিনে এনে কুরবানি করতে হবে। আর কিনে আনার পর যদি আপনি হারানোটাও পেয়ে যান তাহলে আপনাকে দুটোই কুরবানি করতে হবে। আর যে ব্যক্তি ধনী উনি একটা কুরবানি করলেই হবে। কেন? আপনি গরিব, আপনার উপর তো ওয়াজিব না কুরবানি, কি না ওয়াজিব না। এখন কুরবানি কার উপর ওয়াজিব এটা একটু পরিষ্কার করে জানা দরকার, কুরবানি কার উপর ওয়াজিব। কুরবানি ওয়াজিব হলো তার উপর হাওয়ায় যে আসলিয়া, অর্থাৎ প্রয়োজনীয় মাল, যেরকম আপনার খাট, তারপরে শোকেস, তারপরে আলনা, প্রয়োজনীয় যে বিষয়গুলি, এইগুলি বাদ দিয়ে যদি আপনার অতিরিক্ত সম্পদের মূল্য অথবা সম্পদ যদি আপনি দেখেন এত টাকা, অর্থাৎ 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপার সমমূল্য হয়ে যায়, তাহলে আপনাকে কুরবানি করতে হবে। আর এই সমমূল্য যদি 10, 11, 12 এই তিন দিনের ভিতরে কোনো একটা সময় আপনার হস্তগত হয়, আপনাকে তাৎক্ষণিকই কুরবানি করতে হবে। তিন দিন কুরবানি দেওয়া যায়, তবে প্রথম দিন দেওয়া কি উত্তম আপনাকে খেয়াল করতে হবে যে আপনার এই তিন দিনের ভিতরে আপনি সম্পদের মালিক হলেন কিনা, যদি হয়ে যায় তাহলে আপনাকে কুরবানি করতে হবে। আরও অনেক কথা ইনশাল্লাহ আগামী জুমায় যদি সম্ভব হয় এই বিষয়গুলি ইনশাল্লাহ বলার জন্য চেষ্টা করব। বিশেষ করে আপনারা কুরবানি কেনার সময় পশুগুলি একটু নিখুঁত কেনার চেষ্টা করবেন, আর বিশেষ করে এক বছর পূর্ণ হয়েছে কিনা এই বিষয়গুলি আপনার মালিকের কাছ থেকে জেনে নেবেন। আর যদি মনে হয় যে না হুষ্টপুষ্ট খুব ভালো দেখাচ্ছে তাহলে আপনার জানার দরকার নেই, আপনি যদি বুঝেন যে না এটা হয়ে যাবে বা হবে কুরবানি দেওয়ার মতো তাহলে আপনি কুরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর কুরবানি আরও যে বিষয়গুলি আছে যেগুলি বলতে পেরেছি আর যেগুলি পারি নাই, আপনাদের ভিতরে যদি কোনো কিউরিসিটি থাকে আমাকে পার্সোনালি যদি কোনো সময় জানার দরকার হয় ইনশাল্লাহ বলবেন, আমি এই বিষয়গুলি জানানোর জন্য চেষ্টা করব। তবে আপনাদেরকে এই বিষয়টা খুব তাড়াতাড়ি আপনারা কুরবানি কিনবেন, কুরবানি প্রস্তুতি নেবেন, এজন্য একটু আগে থেকেই আলোচনাগুলি ধরেছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, যাদের সামর্থ্য আছে প্রত্যেকেই কুরবানি করব। আর আরেকটা বিষয় ছোট্ট করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করেন মৃত ব্যক্তির নামে কি কুরবানি করা যাবে, মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে, কুরবানি করা যাবে, তবে আপনার উপর যদি ওয়াজিব হয় সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে আগে দিতে হবে, তারপরে বাকি যারা আছে তাদেরকে দিতে হবে। যাবে এর ভিতরে আপনি দেখবেন যে আপনার ওয়াজিব যদি হয়ে যায় তাহলে কুরবানিটা আগে দিবেন, তারপরে আকিকা নিয়ে চিন্তা করবেন। আকিকা যদি দেনও কুরবানি না দিয়ে আকিকা হয়ে যাবে কিন্তু আপনি কুরবানি না দেওয়ার কি হবেন, গুনাহগার হবেন। ইনশাআল্লাহ বিষয়গুলি মাথায় রাখবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।